এখন আমরা ছাদে এসেছি। তো ছাদে প্রচন্ড হাওয়া উঠেছে বলে তো দেখো ভালো মতো ঝড় উঠে পড়েছে। এবার আর মনে হচ্ছে ছাদে থাকা যাবে না। তো ওইদিকে টিউনিক দেখো মানে হাওয়াটাকে প্রচন্ডভাবে উপভোগ করছে। তো টিউনিক তো লেজুটা কেটে চলে যাবে, তাদের নিচে চ নিচে চ নিচে চ বাবা ঝড় প্রচণ্ড। তো আমরা ফাইনালি নিচে চলে এসেছি। তো প্রচণ্ডভাবে ঝড় উঠে গেছে, বৃষ্টিও পড়ছে বাইরে। তো এখানে বসে আছেন মহারানী। তো আওয়াজটা শুনে তো তোমরা বুঝতেই পারছো ঠিক কিসের আওয়াজ হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে এই পাশের বাড়িতে এখানে হরির নাম হচ্ছে, মানে হরে কৃষ্ণ গান হচ্ছে। তো সেটাই ও বসে বসে এখানে দেখছে, অনেকক্ষণ ধরে এখানে বসে আছে। আর ওদিকে তো বৃষ্টিও হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সেখানে, সেটাও আছে ধরো দুটোই একসাথে। তো টিউনিক মানে কি বলবো, এইসব মানে হরে কৃষ্ণ বলো কি কোথাও পুজো হলে এইসব দিকে দেখেছি আমি, অনেকবার লক্ষ্য করে দেখেছি যে ওর না এইসবে প্রচণ্ড ইন্টারেস্ট। এমনকি আমি যখন সন্ধ্যা দিই তখনও কিন্তু শঙ্খ বাজে। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভিডিওটা, সম্ভব একদিন করবোই। আমি তোমাদের শেয়ার না করলে তোমরা বুঝতে পারবে না। তো ব্যাপারটা হচ্ছে আমি যখন সন্ধ্যা দিয়ে যখন শঙ্খ বাজায় তখন আসলে আমাদের ছোটোবেলায় মায়েরা বলতো যে সন্ধ্যাবেলাতে শুয়ে থাকতে হয় না, বসতে হয়, এটা তোমরা মানে জানতে পারবে। হ্যাঁ, তো ওই জন্য না টিউনিক ঠিক ওটাই করে। আমি যখন ওকে বলি যে সন্ধ্যাবেলায় শুতে হয় না বা কিছু, তখন না টিউনিক সেটা শুনেছে। বা তারপর থেকে যখনই সন্ধ্যাবেলায় আমি শঙ্খটা বাজাই মানে তখনই বুঝতে পারে যে না মা পুজো করছে। তো তখনই টিউনিক ঠিক শুয়ে থাকলে উঠে বসে পড়ে। হ্যাঁ, তো এটা জানি না ওর ঠিক এটা মানে ওর এটা খুব ভালো গুণ এটা। তো যাই হোক, এখন উনি বসে আছেন তাই তো, এখন উনি ওই দিকেই মানে মনটা আছে। মাঝে একবার চিৎকার করেও দিল তোমরা শুনতে পেলে, ওইদিকে কতগুলো বাচ্চা ছোটাছুটি করছিল। আর ও ছোটাছুটি পছন্দ করে না, এটাই হচ্ছে ব্যাপার। কোনো কেউ যদি ছুটে একটু এদিক ওদিক যায় না তাহলে ও একবারে বাপরে বাপ চিৎকার শুরু করে দেয়। তো এখন ইনি ঠান্ডা ঠান্ডা হাওয়া হোক খাচ্ছেন, আবার মানে নাম সংকীর্তন শুনছে দুটোই একসাথে। টিউনি ও এখন কোনো পাত্তাই দেবে না। হ্যাঁ, ওর হচ্ছে এইরকম। তো ওটা সত্যি খুব আমাদের ভালো লাগে যে এই ঠাকুর ভক্তি জিনিসটা না ওর ভেতর প্রচণ্ডভাবে আছে। হ্যাঁ, সেটা আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, পুজোর সময়তেও ঠিক ঠাকুর ঘরের সামনে বসে থাকে। তো এরপরেও আরও মানে ঠাকুর ভক্তি নিয়ে টিউনিকের আরও তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও।